সুধী দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি নবদ্বীপ। আমরা দেখতে পাচ্ছি যে একটা সজিনা গাছ কাটা হচ্ছে। দর্শক, এটা কিন্তু আমাদের 12 মাসি জাতের সজিনার একটা জমি। সজিনা গাছগুলো না কিন্তু কেটে ফেলা হচ্ছে। তো এটা শুনেই কিন্তু যারা সজিনা চাষি আছে এনারা হয়তো বা কেমন কেমন লাগতে পারে যে সজিনা গাছ কেন কেটে ফেলা হচ্ছে। আসলে কিন্তু এটা কেটে ফেলে দেওয়া হচ্ছে না, এটা হচ্ছে আপনার যেটা করা হচ্ছে হার্ড প্রুনিং বলা হয় একে। এটা কিন্তু বছরে একবার প্রুনিং করতে হাফ, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গাছটা আপনার মাটি থেকে 2 থেকে 3 ফিট উঁচু করে কেটে ফেলা হয়। আমরা কিন্তু ওটাই করতেছি, হতাশ হবেন না। আপনাদের জাতের এই যে 12 মাসি জাতের সজিন আছে, এনাদের এখন যে কাজটা হবে, এনারা কিন্তু গাছটা এভাবে কিন্তু কেটে ফেলতে হবে, গাছের মায়া কিন্তু ত্যাগ করে কাটতে হবে, তা না হলে কিন্তু আপনি ভালো ফল পাবেন না। কারণ কি, গাছগুলো না আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে, আপনার যখন ফল আসবে তখন কিন্তু ফলটা হারভেস্ট করতে আপনার অনেক বেশি ঝামেলা হবে। এই জন্য আপনাদের যাদের 12 মাসি জাতের সজিনা গাছ আছে, ঠিক এভাবেই আপনারা কেটে ফেলুন। তো এবার আমি আপনার নিজে একটা গাছ কেটে দেখাবো। অনেকের ধারণা আমি কৃষিকাজ সম্পর্কে অবগত না, আমি কৃষিকাজ সম্পর্কে জানি না। তো দর্শক, আমিও কিন্তু পারি, আমিও কিন্তু একজন ফার্মার। আমি 2017 সালে জাতীয় পুরস্কারও পেয়েছি কৃষিকাজ করে। আমি প্রথম জীবনে যেটা করতাম, আলু বেগুন পটল এই জাতীয় সকল সবজি লাগাতাম। পরবর্তীতে হাই ভ্যালু ক্রপ যেসব চাষ আছে এইসব নিয়ে কিন্তু আমরা কাজ করি। তো এই যে দেখুন, এটাকে কিন্তু আমি কাটতেছি। হ্যাঁ, তো এই যে গাছে কিন্তু এখনো সজিনা আছে, আপনারা দেখতে পাবেন দুটো একটা সজিনাও কিন্তু দেখা যাচ্ছে। তো এটা বৃষ্টির আগে সাধারণত কাটতে হয়। এই যে আমরা যেভাবে কাটতেছি এভাবে কিন্তু আপনাকে কাটতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ডালটাই কিন্তু একটা সজিনা ঝুলতেছে, উপরও কিন্তু দুটো একটা আছে। সজিনা থাকবে, ফুল থাকবে, বৃষ্টির সিজনে কিন্তু ফুল থাকবে, বাট ফলটা কিন্তু দাঁড়াবে না। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু অবশ্যই এই হার্ড প্রুনিংটা ঠিক এইভাবেই কিন্তু আমাদের করতে হবে। তো দর্শক, এতক্ষণ আমরা দেখালাম যে কিভাবে আপনার সজিনা গাছটা আপনার প্রুনিং করবেন, হার্ড প্রুনিং। তো কেটে ফেলার পরে আমাদের পরবর্তীতে যে কাজটা হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। এটা কিন্তু আমরা জানি সজিনা গাছ খুব নরম প্রকৃতির হয়। এখন যেহেতু বৃষ্টির সময়, এখন আগস্ট মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 8 মাস, মানে আগস্ট মাস চলে। তো এখন কিন্তু ফুল বৃষ্টির সময়, আমাদের প্রুনিংটা করতে হতো আরো আপনার 15 থেকে 20 দিন কি 1 মাস আগে। এটা মূলত বৃষ্টির আগেই কিন্তু এটা করতে হয়, যেহেতু এখন বৃষ্টির সিজন দেরি হয়ে গেছে, তারপরেও এখন কিন্তু করা যাবে, অসুবিধা নেই। এবার প্রুনিং করার পর আমাদের মেন যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে এর মাথা কিন্তু নরম টাইপের। এখানে আপনার কেটে দেওয়ার পরে আমরা জানি সেখানে কিন্তু ছত্রাকে আক্রমণ হয়, ছত্রাক জনিত কারণে কিন্তু নানাবিধ রোগের উৎপত্তি হয়। যখন আমরা কেটে দিলাম, এই জায়গাটা কিন্তু টোটালটাই নরম হয়ে গেল। যার পর এখন কিন্তু বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার পরে যে জিনিসটা হবে, এখানে কিন্তু আপনার পানিটা দাঁড়াবে। দাঁড়ানোর পর এখান থেকে আস্তে আস্তে ছত্রাক জনিত রোগে গাছটা কিন্তু পচন আসতে পারে। এখন আমাদের যেটা করতে হবে, কাটার পরে এতে আমরা বৈদ্য মিক্সারটা স্প্রে দিতে পারি, চুনতুতের যে মিশ্রণ ওইটা, বৈদ্য পেস্টটা দেওয়া যেতে পারে, যে কোনো একটা ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে। সব থেকে ভালো যেটা হবে ওষুধের ভিতরে, সব থেকে ভালো যে জিনিসটা হবে, এখানে যদি আমরা বৈদ্য পেস্টটা লাগাই, হ্যাঁ, এটা কিন্তু বাড়িতেই তৈরি করা যায় খুব সহজে, খুব কম দামে কিন্তু হয়ে যায়। এটা কিন্তু চুন এবং তুতের একটা মিশ্রণ। আমি বৈদ্য পেস্টটা সম্পর্কে একটু বলে দিই, কারণ অনেকেরই আছে বাড়িতে, এটা কিন্তু করা লাগবে। যার একটা কি দুইটা গাছ আছে বাজার থেকে অল্প একটু, মানে যার যতটুকু লাগে পেস্ট বানাতে হবে। এর আপনার অনুপাতটা হচ্ছে, বাজার থেকে আপনি মনে করেন 100 গ্রাম চুন আনলেন, মানে যতটুকু চুন দিব আমরা ততটুকু তুতে দিব আমরা, দিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে মিহি করে আমরা বেটে ফেলবো। আপনি যে কোনোভাবে আমন দিসনিন হোক কিংবা আছে আপনার এই শিলে হোক, সুন্দর করে মিহি করে ফেলতে হবে। ফেলে এটা আপনি নিয়ে আসবেন, আসার পর মনে করেন যতটুকু পানি হলে পেস্ট হয়, আমরা যে দাঁত মাজি আপনার পেস্ট আছে ওরকম কিন্তু নরম টাইপের হয়ে যাবে। পানি সম পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে আর কি পেস্ট বানিয়ে ওটা আপনি তুলি দিয়ে কিংবা হাত দিয়ে, তুলি দিয়ে লাগালে ভালো হয়, কারণ চুন তুতে যখন আপনার ওই হাতে লাগানো হয় ও কিন্তু প্রচুর পরিমাণ ক্ষার, নখটকগুলো নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তুলি দিয়ে এর মাথায় কিন্তু সুন্দর করে আমরা প্রলেপটা দিতে পারি, দিলে কিন্তু ওখানে ব্রেক হয়ে যাবে,
কোনো রকম কোনো ছত্রাক ভিতরে কিন্তু ঢুকতে পারবে না। এটা কিন্তু দর্শক আপনাদের করতেই হবে, যদি আমরা এটা করতে না পারি। বাজারে অনেক কিন্তু ফাঙ্গিসাইড পাওয়া যায়, এটা আমরা কিন্তু অবশ্যই স্প্রে দিতে হবে। মানে আজকে কাটলেন, 1 থেকে 2 দিনের ভিতরে আপনাকে কিন্তু ওটা দিতে হবে। হ্যাঁ, এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আপনার স্প্রেটা দেওয়া হচ্ছে, যেহেতু অনেক গাছ এখানে আপনার এই ইয়েটা দিলে ঝামেলা হয়ে যাবে, এক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু স্প্রেটা দিয়ে দিচ্ছি দর্শক। এটাকে কিন্তু বলা হয় আপনার, আমাদের এই যে জাতটা, এটা হচ্ছে তামিলনাড়ুর লোকাল জাত। এর আগে আমরা যে বাগানটুকু করেছিলাম ওটা আমাদের সাতক্ষীরায়, আমাদের সাইদ ভাইয়ের ওখানে ছিল, ওটা ছিল ODC 3। ও মানে ওই যে জাতটা ছিল মোটামুটি ভালো, তা আমরা দেখছি যে ওর থেকে আরো আপনার বেশ ভালো জাত আছে আপনার এইটা, এটা তামিলনাড়ুর লোকাল জাতটা, তো আমরা ওটাও লাগিয়েছিলাম, এটাও মোটামুটি ভালো। এখন কথা হচ্ছে যে গতদিন আমাকে একজন ফোন করে বলতেছে, ভাই আমাকে কিছু সজিনা দিতে হবে। আমি বললাম এখন তো গাছে সজিনা ওইভাবে নাই। তো বললো আপনারা যে বলেন একটা 12 মাসই যাতে সজিনা, তাহলে এখন সজিনা কোথায়? আসলে এটা একটা ইসের বিষয় যে এটা কিন্তু 12 মাসই জাত, এটা আমাদের বলাও আসলে ঠিক না, কারণ এটা 12 মাস আপনি সজিনা পাবেন না। বৃষ্টির সিজনে, বৃষ্টি শুরু থেকে এর কিন্তু আমরা যেটা শুনছি, সজিনা গাছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখনো আজকের দিনে আগস্ট মাসে আজকের দিনেও গাছে কিন্তু প্রচুর ফুল আছে, বাট এখন কিন্তু আপনার ফলটা দাঁড়াচ্ছে না এবং দাঁড়াবেও না। কারণ কি, সজিনার ফুলে যদি একবার পানি জমে তাহলে কিন্তু আপনার কখনোই কিন্তু সজিনাটা দাঁড়ায় না। এখন যেহেতু আপনার এখন বৃষ্টির সিজন, এখন আছে আপনার এই সজিনাটা কিন্তু দাঁড়াবে না। এই জন্য এই 3 থেকে 4 মাস যতদিন বৃষ্টি থাকে ততদিন কিন্তু আপনি সজিনাটা পাবেন না। এবার যখন আপনার বৃষ্টিটা শেষ হয়ে যাবে, এখন কিন্তু দর্শক বৃষ্টির কোনো বেল ব্রেক নাই। আমরা জানি জুন জুলাই আগস্ট এই 3 মাস আছে বৃষ্টি থাকে, এখন কিন্তু আগস্ট মাস চলে, এখনও কিন্তু বৃষ্টির ওইভাবে দেখা মেলেনি। আশা রাখতেছি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 3 মাস হয়তো বা আপনার বৃষ্টিটা থাকতে পারে। এই জন্য কিন্তু আমরা আগস্ট মাসে এসে আপনার প্রুনিংটা করলাম। এতে করে হবে কি, যখন আমরা আগস্ট মাসে প্রুনিংটা করলাম তখন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই 3 মাস লাগবে আপনার গাছটা সুন্দরভাবে ম্যাচিউর হতে। গাছটা ম্যাচিউর হওয়ার পরে তারপরে যেটা হবে, আমরা যেহেতু এটা আপনার মানে এখন কেটে দিয়েছি, 3 মাস পরে আসছে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, নভেম্বরের দিকে আশা রাখি বৃষ্টি আর থাকবে না, তখন গাছটা কিন্তু পরিপূর্ণ একটা রূপে আসবে। পরিপূর্ণ রূপে আসলে তারপরে কিন্তু এতে আপনার ফুল আসবে, তখন বৃষ্টিটাও থাকবে না, তখন যে নতুন যে ফুলটা আসবে ফুলটাতেই কিন্তু ফল আসবে। তো দর্শক, এতক্ষণ আমরা দেখানোর জন্য চেষ্টা করলাম যে কিভাবে আপনার সজিনা গাছটা প্রুনিং করতে হয়, হার্ড প্রুনিং, এবং এর হার্ড প্রুনিং এর পরবর্তীতে কিন্তু সব মানে ছোট ছোট আবার কিছু প্রুনিং আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আর কি বলে দেব। তো মাঝে মাঝে আমাদের যেটা করতে হবে, আপনার স্প্রেটা দিতে হবে যাতে পোকা আছে আপনার গাছের জালি পাতাগুলো না খেয়ে না ফেলে। এভাবে কিন্তু আমরা আমাদের সামনের দিকে আগাতে হবে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।